নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 22 এপ্রিল 2023, মহাপরিবর্তন হতে চলেছে। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করছে এবং 1 মে 2024 পর্যন্ত এই মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করবে। আপনি মেষ রাশির মানুষ, আপনার জন্য এই দেবগুরুর রাশি পরিবর্তন আগামী 1 বছর 2023 টু 2024 মে মাস পর্যন্ত, 1 মে পর্যন্ত কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি আলোচনা করতে চলেছি। এখানে আপনাদেরকে শুধু বলছি না, অনেক কিছু বোঝানোর আমি চেষ্টা করছি এই আলোচনার মাধ্যমে। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। 12 বছর পর মেষ রাশিতে প্রবেশ করছে, মঙ্গলের সঙ্গে বৃহস্পতি কিন্তু অতি মিত্রতা সম্পর্ক কিন্তু রয়েছে। মঙ্গলের সঙ্গে দেবগুরু বৃহস্পতির অতি মিত্রতা রয়েছে। এই মেষ রাশিতে প্রবেশ করে কি করে, প্রথম হচ্ছে আপনাদের মান সম্মান বৃদ্ধি করবে, নাম খ্যাতি এই জায়গাগুলো বাড়াবে। এবং যাদের পেটের সমস্যা চলছিল, লিভারের সমস্যা, স্টমাকের সমস্যা, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে, স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু করবে এই মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে। এবং এই বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনাদের দীর্ঘদিনকার মনের আশা পূরণ কিন্তু করবে। এবং লিখে রাখুন, আগামী 1 বছরের মধ্যে আপনাদের কোনো শুভ কাজ নিশ্চিত রূপে হবে, 100%। হয় আপনার শুভ বিবাহ, আপনার কোনো নামকরণ, অথবা আপনার নামকরণের পাশাপাশি আপনার গৃহ প্রবেশ, এই জায়গাগুলো কিন্তু আগামী 1 বছর কিন্তু দেখা কিন্তু চাচ্ছে। এবং স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশিতে, সরাসরি আপনার পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, পঞ্চম ভাব সন্তান, অর্থাৎ এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু সন্তান কারক গ্রহ, অর্থাৎ পঞ্চম ভাবটা হচ্ছে সন্তানের স্থান এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু সন্তান কারক গ্রহ, অর্থাৎ সরাসরি যখন দৃষ্টি যখন দিবে আপনার পঞ্চম গৃহে, তখন কিন্তু আপনার নিশ্চিত রূপে সন্তান প্রাপ্তি হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন 22 এপ্রিল 2023 টু 1 মে 2024 মধ্যে আপনাদের সন্তান প্রাপ্তি এবং সন্তানের কেরিয়ার জায়গা কিন্তু ভালো কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। এবং এই বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমভাবে হচ্ছে শিক্ষা। যাদের শিক্ষার জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা চলছিল, উচ্চ শিক্ষাক্ষেত্রে কিছুটা ডামাডোল চলছিল, শিক্ষাক্ষেত্র কিন্তু মজবুত করবে। যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী 1 বছর টানা শুভ রেজাল্ট পেতে কিন্তু চলেছে। দেখুন, বৃহস্পতি কোন কোন হাউসকে দেখে, প্রথম হচ্ছে আপনার শিক্ষা। দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরু, দেবগুরু বৃহস্পতি শিক্ষা, সন্তান, অর্থ, আপনার হাজবেন্ড, আপনার স্বামী কেমন হবে, এর পাশাপাশি আপনার ভাগ্য, ধর্ম, আপনার ভাই বোন, অর্থাৎ বড় বোন বা বড় ভাই, এই সেক্টরগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু দেখে। পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে লাভ রিলেশান, প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন
প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের নিশ্চিতরূপে কিন্তু উন্নতি কিন্তু হবে। লাভ কানেকশানটা খুব ভালো এবং আপনাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পঞ্চমভাবে দৃষ্টি। এই বৃহস্পতি আবার সরাসরি আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন হ্যাঁ, মেষ রাশির জাতক অথবা জাতিকা আপনি দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছেন কিন্তু আপনাদের বিয়ে হয়তো কনফার্ম হতে গিয়েও কেটে যাচ্ছিল। এই 22 এপ্রিল 2023 টু 1 মে 2024 লিখে রাখুন, বিয়ের একটা বড় যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করেছে, শুভ বিবাহ নিশ্চিত হতে কিন্তু চলেছে। সপ্তম ভাব হচ্ছে আমাদের ব্যবসা, যারা ব্যবসা করতে চাইছেন বা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি বলবো 22 এপ্রিলের পর আপনারা ইনভেস্টমেন্ট করুন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের নিশ্চিতরূপে লাভ হবে এবং ডেলি ইনকাম দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু এই সময় করবে দেবগুরু বৃহস্পতি। লিখে রাখুন, এই বৃহস্পতি আপনার সরাসরি ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। নবম ভাব আমাদের ভাগ্যভাব, নবম ভাব পিতার জায়গা, নবম ভাব ধর্মের জায়গা। এই 22 এপ্রিল টু 2023 1 মে 2024 লিখে রাখুন, এই সময়ের মধ্যে আপনাদের ধর্মীয় কোনো যাত্রা হবে, ধর্মের প্রতি আপনার আস্থা বৃদ্ধি হবে। লিখে রাখুন, ধর্মীয় যাত্রা আপনাদের নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে এবং এর সাথে সাথে আপনার পিতার স্বাস্থ্য নিয়ে যাতে চিন্তা ছিল, পিতার হেলথের জায়গাটা নিয়ে বা পিতার ক্যারিয়ারের ক্ষেত্রে বা আপনার পিতার সঙ্গে মত পার্থক্য ছিল সেইগুলো কিন্তু আপনাদের নিশ্চিতরূপে কিন্তু কমতে চলেছে। অর্থাৎ পিতার জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে, পিতার স্বাস্থ্য, পিতার কেরিয়ার, পিতার সাথে আপনার বন্ডিং হতে চলেছে, যাদের মত পার্থক্য ছিল সেই জায়গাটা কিছুটা কাটিয়ে উঠবেন। এবং আপনাদের ভাগ্যাধিপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি অর্থাৎ নবম স্থানটা হচ্ছে ধনুরাশির ঘর, আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি পড়ছে। প্রথম কথা, আপনার ভাগ্য ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন বা প্রমোশন চাইছিলেন বা যারা বেকার বসে আছেন, চাকরির সন্ধান করছেন কিন্তু চাকরি পাচ্ছিলেন না, 22 এপ্রিল 2023 টু 1 মে 2024 মধ্যে আপনাদের চাকরি হওয়া বা চাকরি ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিশ্চিতরূপে হতে কিন্তু চলেছে। এবং আপনাদের যেহেতু নবমপতি এবং দ্বাদশপতি এই বৃহস্পতি, আপনাদের ফরেন থেকেও বিদেশ থেকেও আপনাদেরকে কিন্তু এই সময় লাভ নিশ্চিতরূপে কিন্তু দিবে। অর্থাৎ এই সময়ের মধ্যে আমি একটি কথা আবারও বলবো, আপনি ধনুরাশির মানুষ, টানা এক বছর আপনারা প্ল্যানিং করুন, অর্থাৎ আপনি প্ল্যানিং করে এগান, তাতে কি হবে আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আপনার কিন্তু মুক্তি কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হবে। কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক গ্রহ, এই সময় আপনাদের যথেষ্ট জ্ঞান বৃদ্ধি কিন্তু হবে এবং সম্পর্কের উন্নতিগুলো এই সময় কিন্তু হতে কিন্তু চলেছে। বিভিন্ন সমস্যাতে ছিলেন সেই সমস্যাটা কিছুটা আপনারা কিন্তু কাটিয়ে উঠবেন আগামী টানা এক বছর। মেষ রাশির ক্ষেত্রে আমি যদি বলবো গোল্ডেন পিরিয়ড আসতে কিন্তু চলেছে। দেখুন, কেউ কেউ কমেন্ট করছেন যে স্যার আমার ক্ষেত্রে কেন হচ্ছে না, আপনি তো বলছেন। দেখুন, আমি একটু আপনাদেরকে আলোচনাটা করি।
বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ অবস্থাতে থাকে, আমি 100% বললাম, এই যে আমি কথাগুলো বললাম আপনার সাথে কিন্তু সেই ঘটনাগুলোই কিন্তু ঘুরতে কিন্তু চলেছে। বৃহস্পতি যদি আপনার শুভ অবস্থাতে থাকে, তাহলে এই সময় কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু খুলবে। এই 12 বছর পর মেষ রাশিতে প্রবেশ করছে, 12 বছর আগে করেছিল এবং 12 বছর পর করছে, আবার 12 বছর পরে আবার এই মেষ রাশিতে এই বৃহস্পতি আসবে, অর্থাৎ এক যুগ। আপনাদের নিশ্চিত রূপে তো কিছু তো শুভফল আপনাদেরকে দিবে। এবং আমি একটি কথা বারবার বলছি, বৃহস্পতির দৃষ্টিটা গঙ্গা জলের মতো পবিত্র হয়, যে যে ভাবের উপর দেয় কি না সেটার বৃদ্ধি করে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা কিন্তু বৃদ্ধি নিশ্চিত রূপে হয়। হ্যাঁ, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন, এবং আপনারা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। নমস্কার, ধন্যবাদ।